পরপর তিনটে ম্যাচেই দুর্ধর্ষ পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের হ্যাট্রিকের দৌলতে পয়েন্ট টেবিলে একদম উপরে কেকেআর এর নাম, সেই সাথে উঠে এসেছে বেশ কয়েকজন দুর্ধর্ষ নবাগত ক্রিকেটারেরও নাম। এখন নাইটের লক্ষ্য কেবল বাকি প্রতিপক্ষদের এইভাবেই দুর্মুশ করে ঘুরিয়ে দেওয়া। আগামী সোমবার টুর্নামেন্টের ওপর একটি শক্তিশালী দল সিএসকে এর মুখোমুখি হতে চলেছে কেকেআর। যদিও ইতিমধ্যে পরপর দুটি ম্যাচ হেরেছে চেন্নাই, তবে ইয়েলো আর্মি যে কোনো সময় জেগে উঠতে পারে একথা সকলেই জানা। বিশেষ করে ঘরের মাঠে সিএসকে দাপর্য কতখানি তা আর বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিক ভাবে আসন্ন ম্যাচ নিয়ে চিন্তায় রয়েছে কেকেআর, আর এবার সেই চিন্তা দ্বিগুণ করল অশ্বিন রানা এবং নীতিশ রানা। এমনিতে চলতি মরশুমে বেশ ফর্মেই রয়েছেন অশ্বিন, মিচেল স্টার্কের মতো দাপুটে তারকা যেখানে ফ্লপ সেখানেই ম্যাচ বের করে নিয়ে এসেছে এই নবাগত তারকা। ইতিমধ্যে সানরাইজার্সের বিরুদ্ধে তিনটি উইকেট ও আরসিবির বিরুদ্ধে দুটি উইকেট নিয়েছেন অশ্বিন। তবে এর আগে দিল্লির বিরুদ্ধে অশ্বিনকে মাঠে নামায়নি কেকেআর। সম্প্রতি অশ্বিনের একটি ছবি ভাইরাল হয়েছে যা বেশ ভাবাচ্ছে ভক্তদের। বিমানবন্দরে এর ছবি শিকারীদের ক্যামেরায় ফ্রেম বন্দি করেছেন এই তারকাকে, যেখানে দেখা যাচ্ছে তিনি ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছে। এরপর থেকেই জল্পনা শুরু। তবে কি গুরুতর অসুস্থ হর্ষিত, একই সাথে চিন্তা বাড়িয়েছে নীতিশ রানাও। সানরাইজার্সের সাথে ম্যাচের পরে আর তাকে মাঠে দেখা যায়নি। পরে খবর মিলে ক্রিকেটের সহ অধিনায়ক আঙুলে চোট পেয়েছে, এখন সিএসকে বিরুদ্ধে তিনি মাঠে নামবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ফলত বেশ চিন্তায় ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট।